অজানাকে জানতে চোখ রাখুন। আপনি জানেন কি, লেবু খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন? শিশুরা ঘুমের সময় দাঁত কিড়িবির করে কেন? ঘুম থেকে উঠে মোবাইল ফোন ব্যবহার করলে কি হয়? সন্ধ্যার পর বাহিরে কাপড় রাখলে কি ক্ষতি হয়? যদি না জেনে থাকেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর প্রথম প্রশ্ন, সকালে খালি পেটে লেবুর সঙ্গে কি খেলে কখনো লিভার রোগ হবে না? অপশন, মিশ্রি, চিনি, মধু নাকি সোডা? সঠিক উত্তরটি হলো মধু। লিভারকে সুস্থ রাখার সবথেকে ভালো উপায় লেবু মধুর জল। লিভারকে পরিষ্কার রাখে, পুরো শরীরকে পরিষ্কার রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, লেবু খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন? অপশন, ভাত, ডাল, শসা নাকি পেঁপে? সঠিক উত্তরটি হলো পেঁপে। বিশেষজ্ঞদের মতে এটি একটি বিপজ্জনক কম্বিনেশন। এই দুই ফল একসঙ্গে মিশে রক্তে হিমোগ্লোবিন সংক্রান্ত সমস্যা বাড়িয়ে দিতে পারে, এমনকি অ্যানিমিয়ার সমস্যাকেও ট্রিগার করতে পারে লেবু ও পেঁপের কম্বিনেশন। এই দুই ফলও একসঙ্গে খাবেন না। পরের প্রশ্ন, কোন গ্লাসে জল পান করলে গ্যাস অ্যাসিডিটি ভালো হয়ে যায়? অপশন, কাচের, প্লাস্টিকের, স্টিলের নাকি তামার? সঠিক উত্তরটি হলো তামার। তামার পাত্রে জল খেলে হজম শক্তি ভালো হয়। অম্বল কিংবা গ্যাসের সমস্যা থাকলে উপকার পাওয়া যায়। উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভোগেন, তাদের জন্য অব্যর্থ দাওয়াই তামা। এছাড়া ক্যান্সারের প্রবণতা কমাতেও সাহায্য করে তামা। পরের প্রশ্ন, শিশুরা ঘুমের সময় দাঁত কিড়বিড় করে কেন? অপশন, পুষ্টির ঘাটতি, দাঁতের সমস্যা, পেটে কৃমি নাকি দুশ্চিন্তা? সঠিক উত্তর সবগুলোই। শিশুদের ক্ষেত্রে রাতের বেলায় দাঁত কিড়বিড় করার সমস্যাটি হতে দেখা যায়। এর সঠিক কারণ জানা যায়নি। হতে পারে অনিয়মিত দাঁতের সারি অথবা উপরের ও নিচের পাটির দাঁতের অসংযোগ, অসুস্থতা। অন্য কারণ যেমন পুষ্টির ঘাটতি, পিন ওয়ার্ম, অ্যালার্জি, এন্ডোক্রাইন গ্রন্থির সমস্যা এবং মানসিক কারণ যেমন দুশ্চিন্তা ও স্ট্রেসের কারণে। পরের প্রশ্ন, হলুদের সাথে কোন পাতা বেটে মুখে লাগালে ব্রণ ও অ্যালার্জি দ্রুত কমে? অপশন, পান পাতা, বাসক পাতা, লেবু পাতা নাকি নিম পাতা? সঠিক উত্তরটি হলো নিম পাতা। মুখের ব্রণ মানেই দাগের বাড়তি দুশ্চিন্তা। ব্রণের দাগ দূর করতে সব টোটকা ব্যর্থ হলেও নিম হলুদ জুটি আপনাকে হতাশ করবে না। এক মুঠো নিম পাতা ভালো করে ধুয়ে নিন। এরপর 3-4 টুকরা কাঁচা হলুদের সঙ্গে ব্লেন্ড করুন। এবার এই পেস্ট 20-25 মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এটি টানা 2 সপ্তাহ ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন, ঘুম থেকে উঠে মোবাইল ফোন ব্যবহার করলে কি হয়? অপশন, চোখের ক্ষতি হয়, মাথা ব্যথা হয়, ক্যান্সার হয় নাকি টিউমার হয়? সঠিক উত্তরটি হলো চোখের ক্ষতি হয় এবং মাথা ব্যথা হয়। প্রায় 80% মানুষ সকালে ঘুম থেকে উঠেই গড়ে 15 মিনিট ফোন ব্যবহার করেন। ঘুম থেকে উঠে চোখ খুলে ফোন দেখবেন না, এতে চোখের ক্ষতি হতে পারে। আর চোখ মেলেই ফোনের ক্ষতিকর নীলরশ্মি চোখে পড়লে মাথা ব্যথাও হতে পারে। পরের প্রশ্ন, কি খেলে চোখের জ্যোতি দ্রুত কমে যেতে পারে? অপশন, পান, সিগারেট, নুডলস নাকি চিংড়ি মাছ? সঠিক উত্তরটি হলো সিগারেট। ধূমপানে আসক্তি কেবল হার্ট নয়, চোখের জন্য ক্ষতিকর। সিগারেটের ধোঁয়া ক্যাটারাক্ট তো বটেই, বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনকে রেটিনার অসুখ ত্বরান্বিত করে। দৃষ্টিশক্তি কম হওয়ার অন্যতম কারণ হিসাবে এই ধূমপানকে চিহ্নিত করেছেন চিকিৎসকরা। তাই চোখের জ্যোতি বাড়াতে কিছু কাজ করা জরুরি। পরের প্রশ্ন, কি খেলে ত্বক সবসময় কম বয়সী দেখায়? অপশন, বরই, কলা, আপেল নাকি পেয়ারা? সঠিক উত্তরটি হলো কলা। কলায় রয়েছে ভিটামিন এ, বি, সি ও পটাশিয়াম। পটাশিয়ামের অভাবে ত্বক রুক্ষ হয়, কলা সেই পটাশিয়ামের অভাব পূরণ করে দেয়। ভিটামিন বি ও পটাশিয়াম মানবদেহের যৌনরস উৎপাদন বাড়ায়। আর কলায় রয়েছে ব্রোমেলিয়ানো, যা শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সহায়ক এবং যৌবন ধরে রাখতে সহায়ক। পরের প্রশ্ন, কোন পাতার রস মাথায় দিলে 7 দিনে সাদা চুল স্থায়ীভাবে কালো হবে? অপশন, তুলসী পাতা, মেহেদি পাতা, পেঁপে পাতা নাকি আম পাতা?
সঠিক উত্তরটি হলো পেঁপে পাতা। এই জন্য পেঁপে পাতা ভালোকে এই জন্য পেঁপে পাতা ভালো করে ব্লেন্ড করে পরিমাণ মতো রস তৈরি করে নিন। এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপরে চুলে লাগিয়ে নেবেন। দেখবেন যে আপনার চুল পাকা বন্ধ হয়ে গিয়েছে এবং পাকা চুল কালো হতে শুরু করেছে। পরের প্রশ্ন, কি খেলে চোখের নিচে কোনো দিন কালো দাগ হবে না? অপশন টক দই, চীনাবাদাম, কমলা লেবু নাকি আনারস? সঠিক উত্তরটি হলো চীনাবাদাম। পরবর্তী প্রশ্ন, সন্ধ্যার পর বাহিরে কাপড় রাখলে কি ক্ষতি হয়? অপশন অমঙ্গল হয়, ক্ষতি হয়, রোগ হয় নাকি কোনোটাই না? সঠিক উত্তরটি হলো কোনোটাই না। শরীয়তের দৃষ্টিতে রাতে বাহিরে কাপড় থাকলে কোনো সমস্যা নেই, তবে ইসলামী শরীয়তে জিনিসপত্রের হেফাজতের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে, আর রাতে বাহিরে কাপড় থাকলে তা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাতাসে তা উড়িয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই বাহিরে না রেখে ভিতরে নিয়ে আসাই উত্তম হবে। বন্ধুরা, এরকম অজানা প্রশ্ন ও উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।